আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে রান্না নিয়ে অনেক ব্যস্ত আমি, কারণ আজকে একটু বাইরে যাব, তাই দুপুর আর রাতের রান্নাটা একবারে করে রাখব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফার্স্ট টাইম দেখছেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। তো মশলা তো হয়ে গেছে, এখন চিকেন দিব। তো এখন চিকেন দিয়ে দিয়েছি কষানোর জন্য, আপু রান্না করছে, আমি শাক বাছতেছি, কারণ চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব, দুজন একসাথে করছি, আমি শাক বাছতেছি আর আপু চিকেন রান্না করছে বাবুদের জন্য। আমাদের বাংলাদেশের শাক অনেক মজা, আমার দেশের সব কিছুকে খুব মিস করি, বেশি করে মিস করি সবজি শাক সবকিছু। আমার শাক বাচ্চা হয়ে আসছে, অল্প বাকি। আমার শাক বাচ্চা শেষ, আমি এখন ধুচ্ছি, ধোয়া হয়ে গেলে চিংড়ি মাছটাও বাছবো। মালয়েশিয়ায় একটা জিনিস খুব ভালো লাগে, যেখানে সবসময় সব কিছু পাওয়া যায়, সে 12 মাসে সব কিছু পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। শাক শাক ধোয়া শেষ, তো চিংড়ি মাছটা বাছতেছি। চিংড়ি মাছ এখানে একটা রক থাকে যেটা আমরা কেউই খাই না, যার কারণে এটা ফেলে দিচ্ছি। চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, একটু পরে শাক দিয়ে দিব কষানো হয়ে গেলে। দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। সুন্দর লাগছে, আমাদের বাচ্চারা একটু একটু মালাই ভাষা বলতে পারে, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু ওয়ার্ড বলে, যেমন সিদাপ, চান্তে, মানে চান্তে মানে হচ্ছে সুন্দর, কিছু কিছু ওয়ার্ড ওরা পারে। আমার রান্না শেষ, আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না শেষ, চিকেনও রান্না হয়ে গেছে আমাদের। আর হচ্ছে এখন আমি জাস্ট পটলটা ভাজবো আর ডালটা বাগার দিব, তাহলে আমার রান্না আজকে শেষ। পটল ভাজি বসিয়ে দিলাম, তো হয়ে আসছে পটল। আজকে আব্দুল্লাহ শরীরটাও ভালো না, ও ঠান্ডা লেগে গেছে। বাবুদের ডায়াপার্স দুধ শেষ হয়ে গেছে, ওর বাবা আবার নিয়ে আসছে, ওর সাথে কিছু ফ্রুটসও নিয়ে আসছে, আঙ্গুর নিয়ে আসছে, স্ট্রবেরি নিয়ে আসছে, অরেঞ্জ নিয়ে এসেছে। আব্বু তুমি এমন করছো কেন? হ্যাঁ আব্দুল্লাহ ফেলে দিচ্ছে,